ওয়েলকাম টু আর চ্যানেল পজিটিভিটি বাংলা আজকে আপনাদের দেখাবো আমার বারান্দায় চারটা অপরিচিত গাছ ছিল এগুলো আমি সারা গ্রিলে এগুলো লতা করেছিলাম দেখুন গাছগুলো এখন একদম শুকিয়ে গেছে এই সারা গ্রিলে হচ্ছে অপরিচিত ফুল গাছটা ছড়িয়েছিল আর এখন একদম শুকিয়ে এই যেরকম ফল হয়েছে এই ফল আমি প্রচুর উঠিয়েছি এখনও কিছু কিছু আছে আর শুধু একটা একটা লতা মোটামুটি বেঁচে আছে আর সবই মোটামুটি শুকিয়ে গেছে এই গাছগুলোর বয়স প্রায় এক বছর তো গাছগুলো কিন্তু এখনও বেঁচে আছে কিন্তু শুকিয়ে গেছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে ফলগুলো তুলে নিতে পারি ফলগুলো তুলে ফলের ভিতরে যে বীজগুলো আছে এই বীজগুলো আপনারা নতুন করে আবার লাগাতে পারেন যেহেতু গাছগুলো বেঁচে আছে তো এই গাছগুলো আবার নতুন করে শাখা ফুল ফলে ভরে যাবে তো সেই জন্য আমরা কি করতে পারি আমরা যেটা করব এই যে গাছে নিচে থেকে দেখেন গাছের নিচে থেকে আমরা এই অবধি যেহেতু এরপর থেকে শুকিয়ে গেছে তো এখান থেকে আমরা হচ্ছে কেটে দেব দেখুন আমি প্রায় বারো তেরো ইঞ্চি পরিমাণ করে আমি সমস্ত গাছটা কেটে দিয়েছি আর এখানে এখন যেটা করব আমি মাটিটা তো অল সার দেওয়াই আছে এখন একটু মাটিটা আলগা করে দেব তো মাটিগুলো আলগা করে দেওয়া হয়েছে এখন আমি যেটা করব। আমার বারান্দায় যেহেতু খুব একটা রোদ আসে না আমি এটা ছাদে নিয়ে সানলাইটে রেখে দেব এবং যখন মোটামুটি পাতা আসতে শুরু করবে লতা হওয়া শুরু করবে তখন আমি আবার বারান্দায় এনে রাখবো আপনারা চাইলে ছাদে রেখে রেখে দিতে পারেন পাখিটাকে শুনতে পাচ্ছেন আমার বারান্দার এই চারিপাশে সবসময় পাখি ডাকে খুব ভালো লাগে তো এইভাবে যদি আপনাদের গাছ শুকিয়ে যায় তাহলে আপনারা এইভাবে কেটে দিতে পারেন যে এই ডালগুলো শুকিয়ে গেছে কেটে দিয়ে মাটি একটু আলগা করে সার দিয়ে রোদে রেখে দেবেন তাহলে আবার নতুন করে নতুন পাতা ফুল ফল আবার গজাবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডিসক্রিপশন বক্সে যান সেখানে আমাদের আগের ভিডিওগুলো লিঙ্ক খুঁজে পাবেন আর হ্যাঁ বি পজিটিভ